নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী আর শুরু করছি সোজা সুজি স্বর্ণালী ভাগাড়ের মাথার উপর শকুন ওড়ে দেখতে পাওয়া যায় অনেক উঁচু থেকে দেখতে পায় কোথায় কোন জায়গায় কোন মৃতদেহ পড়ে রয়েছে তারপর চক্ষের নিমেষে ছো মেরে সেই মৃতদেহ নিয়ে যায় সেটাই তার খাদ্য এরা চুকি তাই শকুনের রাজনীতি চলছে অভাব অনটন বিপর্যয় মানুষের পাশে দাঁড়ানোর নাম নেই অথচ কোথাও কিছু ঘটলে দুর্ঘটনা ঘটলে তা নিয়ে তক্ষণে রাজনীতি দুবেলা দুমুঠো খাবার পরনের পোশাক মাথার উপর একটা ছাদ একজন মানুষের ন্যূনতম মৌলিক চাহিদা যারা ভোট দিয়ে পঞ্চায়েত পুরসভা গঠন করে যাদের ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রী বিধায়ক সাংসদ তারা দেশের আইন তৈরির কাজ করে চলতি বাংলায় প্রবাদ আছে যে যায় লঙ্কায় সে হয় রাবণ ভোটের আগে প্রতিশ্রুতির ফুলঝুরি আর ভোট পেরোলে কাঁচকলা এই রাজ্যের অবস্থাটা তেমন দেশের গরিব মানুষের মাথার উপরে পাকা ছাদ তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়ে 2015 সালে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনা আনা হয়েছিল গোটা দেশের বিচারে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় প্রায় 3 কোটি পাকা বাড়ি বানিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল ইতিমধ্যে প্রায় 2 কোটি পাকা বাড়ি তৈরি হয়েছে কিন্তু এখনো কাজ অনেক বাকি সেই কারণে 2024 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চালু রাখার ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র কিন্তু সেই আবাসে এই বাংলায় দুর্নীতির বাসা হয়েছিল যোগ্য উপভোক্তা যার সত্যিকারের প্রয়োজন আবাসের বাড়ি তার নাম নেই আর যার নাম আছে তার আরো দুখানা বাংলো বাড়ি আছে এই হচ্ছে অবস্থা বাড়ি পেতে শাসকের কাটমানি নেওয়া টাকা নয় ছয় এক একটা পঞ্চায়েত প্রধানের নিজে তার স্ত্রী তার ভাই তার কাকা তার জ্যাঠা তার ভাইপো তার ভাইজি প্রত্যেকের নামে একটা করে আবাসের বাড়ি হয়ে গিয়েছে মনে আছে এই শাসক দলের এক নেতাদেরই কেমন ক্ষোভের মুখে পড়তে হয়েছিল গ্রামে গ্রামে 2024 লোকসভা ভোটের আগে সেই তৃণমূলই এবার আবাসকে হাতিয়ার করে জমি শক্ত করার চেষ্টা করছে বোধ হয় আর তার সঙ্গে চলছে শুরুতেই বললাম শকুনের রাজনীতি কেন বলছি শুনুন 2 এবং 3 অক্টোবর এই দুদিন দিল্লিতে টাকা চেয়ে দরবার করবে তৃণমূলের নেতা মন্ত্রীরা রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা 100 দিনের কাজের আবাসের বকেয়া টাকা দিতে হবে এর আগেও দাবি জানানো হয়েছিল পাল্টা বিজেপি নেতারা বলেছিলেন যে হিসেব দাও টাকা নাও সমস্যা কোথায় হিসেবটা কোথায় হিসেবে তো বলতে হবে যে কারাটা কারা বাড়ি পেলেন কারা পেলেন না কারা আবাসের বাড়ি টাকা পেলেন কারা পেলেন না কারা বাড়ি না পেয়ে কি অবস্থায় দিন কাটাচ্ছেন কারা পাঁচখানা বাড়ির মালিকানা নিয়ে বসে আছেন সেই হিসেব তো দিতে হবে কাগজ তো দিতে হবে এ তো এনআরসি সিএ এর কাগজ নয় এই কাগজ তো মানুষের হকের কাগজ হিসেবের কাগজ কাগজ দাও টাকা নাও হিসেব দাও টাকা নাও কিন্তু তার বদলে পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা যে বঞ্চনা শুধুমাত্র এখান থেকে নয় এবার যখন রাজ্যের শাসক দল ইডি সিবিআই এর জোড়া ফলায় বিদ্ধ দুর্নীতির বড় বড় ইমারত কোথাও সামনে চলে আসছে সেই সময় পাল্টা হাতিয়ার হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ যে অভিযোগকে হাতিয়ার করে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার যাচ্ছেন দিল্লি দিল্লিতে দরবার করবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা লক্ষ্য কেন্দ্রে কেন্দ্রীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গে দেখা করতে চাওয়া এটাও একটা লক্ষ্য রয়েছে কিন্তু সেই সাক্ষাৎ হচ্ছে না গোসা আরো বেড়ে গিয়েছে তৃণমূলের সেই সঙ্গে বেড়েছে রাজনীতিও শকুনের রাজনীতি কেন বললাম বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে মৃত একই পরিবারের 3 শিশু সন্তানদের হারিয়ে শোকে পাথর মৃতের পরিবার মর্মান্তিক এই ঘটনার সঙ্গে আবাসের রাজনীতিকে জুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস যেন দিল্লি যাওয়ার আগে ইতিউতি চোখ ঘুরছিল কোথাও যেন এরকম ধরনের একটা ঘটনা যদি পাওয়া যায় যদি হাতে লেগে যায় ভাবুন সন্তান হারা পিতাকে নিয়ে দিল্লি উড়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ইডির তদন্তের হাজিরা এড়িয়ে দিল্লি রওনা হয়ে গিয়েছে অভিষেক ব্যানার্জি এবং এই মৃত্যুতে দায়ী করছে বিজেপিকে কি বলছেন তিনি
এই ঘটনার পর মর্মান্তিক ঘটনার পর শুরুতেই শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দিল্লি যাওয়ার আগে কি বললেন এবং এই ঘটনা প্রসঙ্গে বা কি বললেন শুনুন। ये चारजन दाड़ी आछे बाड़ीर जन्य आजके छोटो छोटो बाच्चारा प्राण हारिये तार साथे एदेर 100 दिनेर टाकाओ बंध कारो 8000 टाका बंध कारो 10000 टाका ई सबकटा जब कार्ड होल्डार एक कापड़े एरा दिल्ली जावार जन्य प्रस्तुत होयेछे आमी कृतज्ञ एबं एदेर आमी कृतज्ञ जानाई जे बांगलार मानुषेर हारना मानार मानसिकता যে পরিবারে এমন একটা মর্মান্তিক দুর্ভাগ্যজনক বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার পরেও 24 ঘন্টার মধ্যে বাঁকুড়া থেকে কলকাতায় আমার সাথে দেখা করে এক কাপড়ে দিল্লি যেতে প্রস্তুত হয়েছে। তারা বলেছে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় বাংলা জুড়ে আমরা এই আন্দোলন জোরালো করতে এক কাপড়ে দিল্লি যাব। আমি কুর্নিশ জানাই এই ভাইদের। অভিষেক ব্যানার্জি কুর্নিশ জানাচ্ছেন যার পরিবারের তিনটে শিশু দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছে, যারা মাটির বাড়িতে থাকে, যাদের মাথার উপর ছাদ জোটেনি, যারা আবাসের তালিকায় নাম লিখিয়েছিল কিন্তু ছাদ পায়নি, তারা নাকি স্বইচ্ছায় এক কাপড়ে দিল্লি যাওয়ার জন্য তৈরি, কারণ কেন্দ্রের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে চান। যাদের নিয়ে তিনি দিল্লি উড়ে গেলেন সেই স্বজনহারা পরিবার তারা নিজেরা কি বলছে জানেন? বোধহয় সেই স্বজনহারা পরিবারের কথা, মনের কথা, তাদের বক্তব্য যা তারা বলছেন সেটা বোধহয় অভিষেক ব্যানার্জি শুনতে পাননি বা শুনেও তার মানে বুঝতে পারেননি। শোনাবো অভিষেক ব্যানার্জি যাদেরকে সঙ্গে নিয়ে গেলেন তাদের পরিবারের লোকজনেরা, স্বজনহারা পরিবারের লোকজনেরা, মূলত মৃত শিশুর বাবা এবং দাদু, তারা কি বলছেন? স্বইচ্ছায় যাচ্ছেন সত্যি? প্রধানমন্ত্রীর কাছে বলে আমরা এত বছর বোমামারাতে বাস করছি, কোনো আবেদনা ঘর পাইনি। হ্যাঁ, যে আমরা ঘর পাই তার জন্য আমরা ইয়া করবো। তো ওইখানে নেতারা মন্ত্রীরা নিয়ে যাচ্ছে, আমি তো বলেছিলাম যেতে হবে না, আমি বলেছিলাম যেতে হবে না। রাজ্য সরকার, কেন্দ্র সরকার যদি সাহায্য করবে, এই দুর্ঘটনা দেখেই সাহায্য করবে, তিনিটা জোর করে নিয়ে গেল তুমি। কথা তো বললে আমাকে ওখানে যেতে নিয়ে যেতে খুঁজছে, যেতে দিল্লি, কিন্তু আমার যেতে একটু ইচ্ছা করছে না। আমি যেতে ইচ্ছা করলে স্ত্রীকে নিয়ে যাবেন, স্ত্রী যেতে খুঁজছে, তাই যেতে খুঁজছি না, আমি যাওয়ার ইচ্ছা করছে না। মৃতের দাদু, মৃতের বাবা, ছোট্ট ছোট্ট শিশু, তাদের বাবারা বলছে আমার যেতে ইচ্ছে করছে না, আমি পারছি না, আমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। দাদু বলছে আমাদেরকে বলছে আবাসের ঘর পাওনি তো তোমরা, ওখানে গিয়ে বললে এরপর আবাসের ঘর পাবে। আমরা বলছি আমাদের চাই না ঘর, যদি কেন্দ্রের সাহায্য করার থাকে, যদি কারোর সাহায্য করার থাকে, কোনো সরকারের এমনিই করবে, আর যাওয়ার মতো অবস্থা নেই। আমরা বললাম, আমরা হাত জোর করে বললাম, কিন্তু ওরা কেউ শুনলো না। এটা রাজনীতি, মিথ্যে বলে, মিথ্যে বলে শকুনের রাজনীতি। যার পরিবারে তিনটে শিশু মারা গিয়েছে তাকে জোর করে, তাদেরকে টেনে হিঁচড়ে প্লেনে চাপিয়ে নিয়ে যাওয়া প্রতিবাদ দেখানোর জন্য, বঞ্চনা দেখানোর জন্য, এই রাজনীতি। আবাসের ঘর কেন পায়নি তারা সেইটা বলার জন্য তো আপনারা জাননি অভিষেক ব্যানার্জি, আপনারা তো কেন্দ্রের বঞ্চনা, প্রাপ্য টাকা, 100 দিনের কাজের বকেয়া টাকা, এটা তো বলছেন আপনারা, 100 দিনের কাজের বকেয়া টাকা। এই পরিবার তো 100 দিনের কাজের বকেয়া টাকার জন্য কান্নাকাটি করছে না, এদের তো আবাসের ঘরটাই দেওয়া হয়নি। এই রাজনীতিকে শকুনের রাজনীতি ছাড়া আর কি রাজনীতি বলা যায় আমার অন্তত জানা নেই। কাল 2রা অক্টোবর, আজ 1লা অক্টোবর, কাল ধর্ণা রয়েছে তৃণমূল কংগ্রেসের, কিন্তু শুকনো ধর্ণা নয়, তার সঙ্গে জলজ্যান্ত উদাহরণ হলে ভালো হয়। গোটা ঘটনা নিয়ে জল ঘোলা আরো হচ্ছে, কারণ শুধু অভিষেক ব্যানার্জি নয়, তৃণমূলের মেজ সেজ নেতারাও এই ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করতে ছাড়ছে না। শোনাবো কাকলি ঘোষ দস্তিদার, সায়ন্তিকা, শান্তনু সেন, তারা কি বলছেন, কোন সুরে সুর মেলাচ্ছেন, কোন রায়ে রা কাটছেন, শুনুন।
সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছে? তারা তাদের দাবি জানাতে যাচ্ছে কেন্দ্র সরকারের কাছে, তারা তাদের সঙ্গে নিয়ে যাচ্ছে না, তারা তাদের কষ্টের কথা, তাদের অসহায়তার কথা তারা জানাতে চাইছে এবং আমরা তাদের সহযোগিতা করছি। কোনো কিছু জোর করে হয়নি, স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাচ্ছে। যাদেরকে ধরুন জব কার্ড হোল্ডার, যারা টাকা পায়নি, বঞ্চিত শ্রমিক, তাদেরকে ব্যবস্থা করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চাই যে আর কোনো রোহন, আর কোনো নিশা, আর কোনো অঙ্কুশ এভাবে আমাদের ছেড়ে চলে না যাক। তার জন্য প্রতিবাদ আমরা করছি, প্রতিবাদ আমরা করব। অর্থাৎ এখানে আবাসের তালিকায় কার চুপি হয়েছে? একজনের বাড়ি অন্যজন পেয়ে গিয়েছে। আবাসের বাড়ি যাদের প্রকৃত প্রয়োজন ছিল, যাদের প্রকৃত দরকার ছিল, যাদের মাথার ছাদ দরকার ছিল, তাদের সে অধিকার মেরে দিয়ে, তাদের হকের টাকা মেরে দিয়ে, তাদের অধিকার মেরে দিয়ে তারা যে অবস্থার মধ্যে দিন গুজরান করছেন তার জন্য দায়ী নাকি কেন্দ্র? সত্যি দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো, তার দায় কেন্দ্রের। ঝাড়খণ্ডে তৃণমূলের গাড়িতে দুর্ঘটনার কবলে পড়লো, তার দায় কি কেন্দ্র নেবে? অথচ এই যে দিল্লি যাত্রা হচ্ছে, তৃণমূল নেতাদের জন্য বিমানের বন্দোবস্ত রয়েছে, আর তৃণমূল কর্মী, জব কার্ড হোল্ডার যাদের নিয়ে নাকি বিক্ষোভ, যাদের যাদের জন্য নাকি দিল্লিতে দরবার করতে যাচ্ছেন মিস্টার অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গীরা, সেই সাধারণ তৃণমূল কর্মী, সাধারণ জব কার্ড হোল্ডার তারা কোথায়? তারা কিসে যাচ্ছেন? তাদের জন্য একটা বাস করে দেওয়া হয়েছে, যে বাস দুর্ঘটনার কবলে পড়ল। ভয়ঙ্কর সেই ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা বিমানে করে দিল্লি রওনা দিয়েছেন। এই বিমান নিয়ে জলঘোলা কম হয়নি। রবিবার বিস্তারা বিমানে বারাসত সংসদীয় জেলার 120 জন তৃণমূল নেতা কর্মীরা, সেই বিমান বাতিল হয় পরবর্তীকালে। বিমান সংস্থার তরফে বিমান বাতিল হওয়ার ক্ষেত্রে, বাতিলের ক্ষেত্রে পরিচালনাগত সমস্যার কথা বলা হয়, কিন্তু তার মধ্যেও ওই ষড়যন্ত্রের ভূত খুঁজে গিয়েছে তৃণমূল কংগ্রেস। 50টি বাসে করে তৃণমূলের কর্মী এবং জব কার্ড গ্রাহকদের নিয়ে রওনা দিয়েছিল বাস। আসানসোল, ধানবাদ, বারাণসী, আগ্রা হয়ে দিল্লি পৌঁছবে। বিজেপি শাসিত রাজ্যের উপর দিয়ে যাওয়ার সময় তারা হামলার আশঙ্কাও করছেন, অথচ এমন কিছুই হয়নি। হয়েছে কি? বাস এ রাজ্যেই দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনা কবলে পড়ার পর সেখানে শাসক দলের কোনো নেতা মন্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি, বরং বিজেপির রাজ্য সভাপতি সেখানে পৌঁছে গিয়ে তাদেরকে বলেছেন, তাদের চিকিৎসার বন্দোবস্ত করেছেন, তাদের কি সাহায্য লাগবে, কার কি সাহায্য লাগবে সে বিষয়ে খোঁজখবর করেছেন। এই হচ্ছে রিয়েলিটি। একটার পর একটা ঘটনা ঘটছে, সবকিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজে বার করা হচ্ছে, চারিদিকে ষড়যন্ত্রের ভূত দেখছে অভিষেক ব্যানার্জিরা। এর আগে ট্রেন বাতিল হলো, তখন নাকি কেন্দ্রের ষড়যন্ত্র। বিমানে পরিচালনাগত, বিমানের টেকনিক্যাল ফল্ট দেখতে পাওয়া যাচ্ছে, তার জন্য নাকি কেন্দ্র দায়ী, সেটাও নাকি ষড়যন্ত্র। ট্রেন বাতিল হয়ে গিয়েছে, সেটাও নাকি কেন্দ্রের ষড়যন্ত্র। দেওয়াল চাপা পড়ছে প্রবল বৃষ্টিতে, প্রবল বর্ষায়, এটাও কি কেন্দ্রের ষড়যন্ত্র? এত যখন আশঙ্কা, তাহলে কেন সবাইকে নিয়ে বিশেষ বিমানে করে দিল্লি নিয়ে যাওয়া হলো না? প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শোনাব, পাল্টা আজ তার জবাবও দিয়েছে তৃণমূল কংগ্রেস। দুপক্ষের বক্তব্য শোনাব। সুসমত চার্টার ফ্লাইট নামিয়ে দিন না দমদমে, আজ এবং কাল সারাদিন শুধু উড়ুক, তৃণমূলের লোকেরা উপরে উড়ুক। এত টাকা আছে, ট্রেনে এক্সট্রা খোঁজ দিতে পারবে না, কি হয়েছে ভাই? করে ফেলবে চুরির টাকাতে, প্লেন চড়বে অন্তত। শকত মোল্লা, আরাবুল ইসলাম, জাহাঙ্গীর খান, শামীম, এরা অন্তত ট্রেনে চড়ে ঘুরে, প্লেনে চড়বে, ঘুরে ঘুরে আসবে। শুভেন্দুর সব কর্মীরা কি নন্দীগ্রাম থেকে বা মেদিনীপুর থেকে ওর সঙ্গে গাড়িতে আসে, না চার্টার্ড ফ্লাইটে আসে, না ও যে গাড়ি চড়ে সেই গাড়িতে আসে? আসলে প্রবলেমটা হচ্ছে রাজনীতি অভিজ্ঞতার প্রয়োজন। তৃণমূল দিল্লিতে ছুটছে টাকা পেতে, আবাসের বঞ্চনার অভিযোগ তুলেছে তারা। একটু হিসেব করে দেখুন তো, এই রাজ্যের কত মানুষ আবাস বঞ্চনার শিকার, হিসেব করে দেখুন। আচ্ছা, এবার একটা অন্য তথ্য দিই। বাংলায় প্রায় 10 লক্ষ ভুয়ো নাম রয়েছে আবাসের তালিকায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলায় এসে নাম বদলে হয়ে গিয়েছে বাংলার আবাস। অযোগ্যদের নাম রয়েছে তালিকায়। কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ না করার অভিযোগও সামনে এসেছে।
এগুলোকে দেখবে? এগুলো নিয়ে কারা প্রশ্ন তুলবে, কারা দরবার করবে এগুলো নিয়ে? শুধু তাই নয়, কেন্দ্র টাকা পাঠানোর পরেও প্রথম কিস্তির বকেয়া রয়েছে 2475 জনের। এই 2475 জন কোথায়? দ্বিতীয় কিস্তিতে বকেয়া রয়েছে 45437 জনের। তৃতীয় কিস্তি ছাড়ার পরেও বাড়ি সম্পূর্ণ হয়নি এখনো পর্যন্ত 14143 জনের। তৃতীয় কিস্তির বকেয়া 26369 জনের। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেটা ঠিক এই রকমই। এরা কোথায় তাহলে? এদের জন্য কারা আন্দোলন করবে? এগুলো বঞ্চনা নয়, নাকি এই বঞ্চনার সংজ্ঞা শাসক দলের জানা নেই? দিল্লি গিয়ে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেসব তো রাজনীতির জন্য রাজনীতি। এই বাংলায় আবার সে যারা যোগ্যরা তারা বঞ্চিত হয়েছে, তাদের কেন বঞ্চনা করা হলো? এই আওয়াজ কে তুলবে? আবাস যোজনার নাম করে কাটমানি তোলা হয়েছে। আবাসের তালিকায় নাম তুলতে গেলে তৃণমূল কংগ্রেস নেতাকে কাটমানি দিতে হয়, তার জন্য আওয়াজ কে তুলবে? সেটা বঞ্চনা নয়, আবাস দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একজন পঞ্চায়েত প্রধান পাঁচখানা আবাসে বাড়ি নিয়ে বসে আছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এগুলো বোধহয় তৃণমূল কংগ্রেসের কাছে বঞ্চনা নয়। ইডির তদন্ত এড়িয়ে 2024 আগে একটু জাতীয় রাজনীতির ফোকাস পেতেই তাহলে কি দিল্লি যাত্রা? আর তার আগে শকুনের রাজনীতি। তৃণমূলের এই যাত্রায় সন্তানহারা পিতার সত্যি কোনো লাভ আছে কি? সন্তানহারা পিতাকে সঙ্গে নিয়ে এই নির্লজ্জ শকুনের রাজনীতি, এটাও দেখা রইল, এটারও দেখার ছিল কোথাও বাকি। অনেকগুলো প্রশ্ন নিয়ে আজকে সোজাসুজি স্বর্ণালীর ডিবেট পর্ব শুরু করবো, তবে তার আগে চোখ রাখছি আজকের প্রতিবেদনের সঙ্গে। আবাসে দুর্নীতির বাস, উত্তর থেকে দক্ষিণ, কোথাও যোগ্যরা তালিকা থেকে বাদ, কোথাও ভুঁইফোরদের নাম তালিকায়। এবার সেই আবাস নিয়েও সরগরম রাজনীতি। আওয়াজ পৌঁছলো দেশের রাজধানী শহরে, কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগে রাজধানী দরবার তৃণমূলের। গিরিরাজ বাবুকে জানাতে চাই, উনি বলেছেন যে আমাদের কাছে কমপ্লেন এসেছে বলে আমরা টাকা আটকে রেখেছি, আর আরেকদিকে বিজেপির রাজ্য সভাপতি বলছে আমি এক ফোন করব টাকা চলে আসবে। বা এই যে ধারাবাহিকভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা এবং পরিকল্পনা, এবং তার যে নিদর্শন আমরা দুবছর ধরে দেখে এসেছি, এটা স্পষ্ট যে বাংলার মানুষকে এরা ভাতে মারতে চাইছে। একদিকে যখন নেতারা বিমানে করে দিল্লি রওনা দিয়েছেন, অন্যদিকে তখনই কর্মী ও জব কার্ড হোল্ডারদের নিয়ে বাসে করে দিল্লি রওনা তৃণমূলের। টাকা চুরি করবেন আর কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে যাবে, এটা তো হতে পারে না। আপনারা টাকা চুরি করবেন, সাধারণ মানুষ সে টাকা পায়নি, সে টাকা আপনাদের নেতা মন্ত্রী পঞ্চায়েত প্রধান প্রধানের যারা ঘনিষ্ঠ তাদের ঘরে গেছে, আপনারা ফুর্তি করবেন আর কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে যাবে, মগের মূল্য নেই। আবার শিশুকে কেন্দ্র করে সরগরম জাতীয় রাজনীতি, এবার এই আবহেই বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির শাসকের এই আবহেই প্রশ্ন উঠছে। দেওয়াল চাপায় মৃত্যুর দায়ও কেন্দ্রের, সন্তান হারাকে নিয়েও রাজনীতির শাসকের। টাকা চেয়ে দিল্লি দরবার, দুর্নীতি বন্ধ কবে? নেতাদের জন্য সুরক্ষা, কর্মীদের জন্য নয়। আবাসে ঘুঘুর বাসা, আর কতদিন বঙ্গে? আজ এই প্রশ্নগুলি সোজাসুজি করবে স্বর্ণালী, রিপাবলিক বাংলা।